أشهد أن لا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد একবার প্রশ্ন করেছেন যে জমজম পানি নাকি দাঁড়িয়েই পান করতে হয়, তো এই কথাটা কতটুকু সত্য? না, এটা সত্য নয়। জমজম পানি সহ অন্যান্য সমস্ত পানি পান করার সুন্নতি নিয়ম হচ্ছে তা বসে পান করবে। প্রথমে যেমন আপনি এখানে লিখেছেন যে প্রথমে বিসমিল্লাহ বলবে, ডান হাতে পান করবে, তিন ঢোকে পান করবে, শেষে আলহামদুলিল্লাহ বলবে, এগুলো অবশ্যই সুন্নাত। এগুলো অবশ্যই সুন্নাত। কিন্তু কোনো মানুষ যদি কোনো কারণে দাঁড়িয়ে পানি পান করে তাহলে এটা মাকরুহ হবে, তবে নাজায়েজ হবে না, বা এটা এটা হারাম কাজ করলো, গুনাহের কাজ করলো, এই কথা বলা যাবে না। আর জমজম পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় দাঁড়িয়ে পান করেছেন, এরকম একটা হাদিস আছে। আর বেশিরভাগ হাদিসে পানি বসে পান করার কথা বলা হয়েছে। তো জমজম পানি যে তিনি দাঁড়িয়ে পান করেছেন এই ব্যাপারে ওরা বলেছেন যে সে সময় ভিড় ছিল, বসার মানে উপযুক্ত পরিবেশ ছিল না, এই জন্য তিনি পানি পান করেছেন। দ্বিতীয়ত, জমজম পানি দাঁড়িয়েও পান করা যায়, এটা হালাল বা এটা বৈধ, এটা প্রমাণ করার জন্য তিনি পান করেছেন। আর পানি বসে পান করা যে উত্তম এবং সেটাই সুন্নত, এগুলো অন্য হাদিসে তিনি আলাদাভাবে তার মৌখিক বাচনিক কথা দ্বারা বোঝা গেছে। তো এভাবে জমজম পানি পান করার সময় কিবলামুখী হওয়া এটাও কোনো জরুরি নয়, তবে জমজম পানি পান করার সময় দোয়া বলা এটা একটি উত্তম কাজ, যে কথা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে তিনি এই দোয়া বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফা মিন কুল্লি দা, যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, প্রশস্ত রিজিক দান করো এবং সব রোগ থেকে আমাকে আরোগ্য দান করো। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তার সেই উদ্দেশ্যকে পুরা করেন। তো এই জন্য এইভাবে এই দোয়াগুলি বলা যেতে পারে, যেটা ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। মোট কথা হলো যে জমজম পানি সহ সমস্ত পানি পান করার সুন্নতি আদব হচ্ছে, সুন্নতি নিয়ম হচ্ছে বসে পান করবে, দাঁড়িয়ে নয়। তবে দাঁড়িয়ে যদি পান করে, জমজম হোক আর যে কোনো পানি হোক, দাঁড়িয়ে পান করা যায় আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে উত্তম না বা উচিত নয়, সাধ্য অনুযায়ী বসে পান করাটাই হচ্ছে উত্তম।